আসসালামু আলাইকুম, আমি মানহা। ডিসকভারি অফ কয়েন্সের সকলকে স্বাগত জানাই। আজ এসেছি বাংলাদেশের এক টাকার কয়েন নিয়ে। কয়েনটি 1977 সালে ইস্যু করা হয়েছে। এই কয়েনটি তৃতীয় ইস্যু। এই কয়েনটি সামনের দিকে রয়েছে বাংলাদেশের জাতীয় প্রতীক একটি ওয়াটার লিলি, দুই পাশে ধানের শীষ দিয়ে ঘেরা, উপরে চা পাতার তিন পাতা ক্লোভার এবং চারটি তারা 1972 সালের বাংলাদেশের প্রথম সংবিধানের চারটি নীতির প্রতিনিধিত্ব করে, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র এবং গণতন্ত্র। বিপরীত দিকে রয়েছে পরিকল্পিত পরিবার, সবার জন্য খাদ্য। এই কয়েনটি টাইপ হচ্ছে সার্কুলেটিং স্মারক কয়েন, কম্পোজিশন হচ্ছে কপার নিকেল, ওয়েট 5.9 গ্রাম, ডায়ামিটার 26 mm, শেপ রাউন্ড। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। এমন আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে এই ভিডিওটিকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন, যেন আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনারা সাথে সাথে নোটিফিকেশন পান। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।